হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চারদিকে এখন একটা পুজো পুজো গন্ধ। শরতের নীল আকাশ নরম দিনগুলো মন ভালো করে দিচ্ছে। ছেলেবেলায় এই সময়টায় একটা অদ্ভুত ছটফটানি চলতো মনের মধ্যে। পুজোর দিনগুলোর জন্য কাউন্টডাউন শুরু হয়ে যেত। বড় হওয়ার পরও আমি এই ব্যাপারটা থেকে বেরোতে পারিনি। পুজোর কটা দিন হই হই করে কেটে যায়, ওই দিনগুলোর জন্য এখন প্রস্তুতি পর্ব চলছে। দফায় দফায় শপিং করা, কী কী কিনবো তার লিস্ট বানানো, সেই মতো কেনাকাটা করা, এই দিনগুলোও কম মজায় কাটছে না। অন্যান্য বারের মতো নয় এবারের পুজো। ছটা মাস আমরা সবাই খুব কষ্টে কাটিয়েছি, তার রেশ এখনও যে পুরোপুরি কেটে গেছে তা নয়। তবু সেখান থেকে সবাই মিলে বেরিয়ে আসার চেষ্টা করছি আমরা। সেই কারণে সাবধানী হলেও পুজো আবহের মধ্যে ঢুকে পড়তে ভালোই লাগছে। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগানের মতো বড় মার্কেটগুলোতে একটু আধটু গিয়ে বুঝতে পেরেছি তোমরাও আমার মতো পুজো আসছের সঙ্গে মিশে যেতে চাইছো। পুজোর এই আগমনী দিনগুলোতে নতুন কিছু করতে ইচ্ছে করে, যে কারণে একটা নতুন প্রিপারেশন ট্রাই করলাম। সেটা হলো পটল বাটা। ছেলেবেলায় দিদা ঠাকুমা এই রকম সব আশ্চর্য নানা রকম জিনিস বানাতো, এখনও সেসব মুখে লেগে আছে। স্মৃতি থেকে বের করে সেই রান্নাটাই করে ফেললাম আজ। কিছু রান্না থাকে জানো, খুব সামান্য হয়তো সেসব, কিন্তু ঠিকঠাক করতে পারলে একেবারে মন জয় করে নেয়। সামান্য ওই পটটুকু দিয়েই পুরো ভাত খেয়ে ফেলা যায়। পটল বাটা তেমনই। সবার আগে বাজার থেকে কিনে আনা পটলটাকে স্যানিটাইজ করে নিলাম। এই ভেজিটেবল স্যানিটাইজারটা আমি কিনেছি স্পেন্সার্স থেকে। এখনও পুরোপুরি পরিস্থিতি ঠিক হয়নি, তাই বন্ধুদেরও বলবো সবজি কিনে আনার পর তোমরাও স্যানিটাইজ করে নিও এভাবে। আমি আমার বেসিনে ওয়াটার লক করে কয়েক ফোঁটা স্যানিটাইজার মিশিয়ে তার মধ্যে পটলগুলো রেখে দিলাম কিছুক্ষণ। পটল বাটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। পটল ছাড়িয়ে পেট কেটে দানা বের করে নিতে হবে প্রথমে। তারপর পটলটাকে ছোট ছোট টুকরো করে বেটে নিতে হবে মিক্সিতে। এরপর রসুন ফোড়ন আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটু লালচে হলে পটল বাটা দিয়ে ভালো করে কুক করতে হবে, যেন মিশ্রণটা শুকনো হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, নুন, মিষ্টি। পটল বাটার সঙ্গে কি বানানো যায় তাই ভাবছিলাম। আমার ফেভারিট চিংড়ির কথা মনে পড়ল। বড় চিংড়ি আমার ভালো লাগে না, ছোট সাইজটাই আমার বেশি পছন্দ, টেস্টও বেশি। ডিনারের জন্য চিংড়ির দুটো পদ রান্না করলাম, চিংড়ির ঝাল আর চিংড়ির বড়া। তোমরা এর আগেও আমার ব্লগে চিংড়ির ঝাল বানানো দেখেছো,
চিংড়ির বড়ার প্রিপারেশনটাও কিন্তু বেশ সহজ। প্রথমে চিংড়িগুলো গ্রেটারে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আদা রসুন বাটা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন এবং ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর বড়ার মতো করে ভেজে নিতে হবে। আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা সর্ষের তেল ব্যবহার করতে পারো। মাঝে মাঝে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। নিত্য নতুন জিনিস বানাতে গিয়ে সময় যে কখন কেটে যায় বুঝতেই পারি না। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সব সময় চেষ্টা করি তোমাদের যাতে নতুন কিছু দিতে পারি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না জানো। আর চ্যানেলে যারা নতুন এসছো তাদের বলবো বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না।